যদি আজকে আমার 500 টাকা দিত তাহলে আমার এই কাপড় চোপড় সবাই কাছ থেকে না রাস্তাঘাটে আসছি সবাই আমার সিসি করছে আর ম্যাম টাকাটা দিয়ে দিতি কি আলাদা আমার কাছে তুমি যে প্রতিদিন টাকা দাও সব টাকা নিয়ে নেয় টাকা দিয়ে কি করে টাকা দিয়ে কি করি না করি ওটা তোরে বলতে হবো আর বাবা আপনি শুনেন ওই বলে ওর কোনো ওষুধ লাগবো ও কি এসের ওষুধ ওর কি অসুস্থ ওর কি ওষুধ লাগবো তাহলে ওই ওষুধটা কি করবো আমারটাই লাগতো আমি টাকা দিতাম তুমি এত কথা বলো কেন আর কোনো ওষুধ আছে দেখি তো টাকা রাখছে আপা আমি আর এই সংসারে থাকবো না আপা তুমি আমার নিয়ে চলো বাবাজি রাগ করো না চলো আপা আমি থাকবো এই যা আপা আপনি শুনেন ওরে নিয়ে গেছে সেন ভালো কথা কিন্তু ওরে আমার কিছু টাকা দিতে বলেন একবার খালি হাতে যে যাব তার না কি হইছে ভাই আমি তো এসে দেখলাম জামাই বাবাজি ওরে মারতাছে না এটা তুমি কি করছো তোমায় না কইছো আর মারবে না মা মারলো না তো কি করবো মা দাও আজকে আমার এই স্যান্ডেল গেঞ্জি পরে থাকতেই দছে ও যদি আজকে আমার সকালে 500 টাকা দিত তাহলে আমার আজকে এই কাপড় চোপড় এই কাজ তো দিনো তুমি যদি আজকে কাজ করতা তাহলে তোমার এই অবস্থা হতো না টাকা দিয়ে কি করো তুমি স্কুল পড়া মায়া গুলো এই স্পোর্টের ভিতরে কি হ্যাঁ স্কুলে যাই ভাবি ক্যামেরা অ্যাকশন কি করি মা আমি আবার চলে গেছে একদম প্রথম থেকে প্রথম থেকে প্রথম থেকে থাপড়ে দিকে হ্যাঁ 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 রে 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 দেওয়ার পরে পরে তোর তোর লাগে আমি কথা নাই এই আপনি আমার মায়া নিয়ে যান তাহলে ও বুঝবেন একদিন হ্যাঁ এই তারপর হবে আমার মায়া আমি নিয়ে যাইতেছি পরে নিয়ে যাবো যান যান এই যে যান যান নিয়ে যান আমার আর কিছু ভালো লাগে না মা থাকো তো চুপ করে তুমি ঘরে এলাকা রাখতে ঠিক আছে এই পোলাটা লেগেছে কই যাবো আমি আমার একটা আমার লক্ষ্মী বৌমা এই বউটা আমার পর থেকে কিন্তু আমার সংসার ঠিকই উন্নত হইতেছে কিন্তু আমার ছেলেটা বসতে আছে না ঠিক আছে এইরকম লক্ষ্মী বৌমা সবার ঘরে আছে নাকি আমি কোনো খারাপ কাজ করি না আমার কাছে বন্ধু 500 টাকা যাই আমি কেন খারাপ কাজ করি এত কথা কইতে পারবো না তো ভালো লাগতেছে না আমার কিছু তুমি মানে বেদক টাইপের হ্যাঁ আমার এত ভালো লাগতেছে না আমি গেলাম এই যে আমি গেলাম এই যে তুমি ঘরে যাও পরে কবে বেই এবার তুমি কবে মা আমি থাকবো না এই যে বেই এটা কাজ করেন আপনি মায়ের নিয়ে যান আমি কাপড় ছুটি পাঠাই দিব মনে ঠিক আছে আপনি মায়ের নিয়ে যান গা দুই দিন থাকে মন না ভালো হবে না ঠিক আছে তারপর লয়ে দিবা গা এইদিক দিয়ে লয়ে দিবা রোল ক্যামেরা হ্যাঁ অ্যাকশন আবার কালাপতি না না রোল ক্যামেরা অ্যাকশন তুমি এত টাকা দিয়ে কি করো নিশ্চয়ই তুমি খারাপ কাজ করো তার জন্য তোমার এত টাকা লাগে আমি কোনো খারাপ কাজ করি না আমি এত কিছু বলতে পারবো না আমি গেলাম ইমরান শোনো ইমরান শোনো আপনি কিছু মনে করেন না ও কিরকম যেন হয়ে গেছে আমি কিছু বুঝতেছি না আপনি এক কাজ করেন বৌভাগে আপনি সাথে নিয়ে যান ওই জায়গায় কয়দিন থেকে আসো তাহলে মনটা ভালো হয়ে যাবে আচ্ছা চল মা চলো
চেষ্টাই করে না আমার এত সুন্দর একটা লক্ষ্মী বউ আর এই লক্ষ্মী বউটার উপরে এত অত্যাচার করে সবাই ভালো আছেন? আমি খুব ভালো আছি। আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। হ্যালো দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমরা এই চ্যানেলে অনেক গল্প দিব, আপনাদের যদি গল্পগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, শেয়ার করে জানাবেন আমাদের গল্পগুলো কেমন লাগে। দর্শক বন্ধুরা ভালো আছেন? আশা করি ভালো আছেন। আমি জুনিয়র হিরো মিস্টার হিরো আলম। যে কাজে লেগেছি যেন আমি এই কাজ থেকে আরো অনেক উপর উঠতে পারি, আপনারা দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমার যদি নায়ক সাকিব খান দেখে এবং সাকিব খানের যদি বলো যে আমি সাকিব খান হতে চাই, বা তুমি যদি সাকিব খানের পর্যায়ে পড়ে যাও যে না এখন তোমার দর্শক পছন্দ করতেছে তুমি আমি সাকিব খান হয়ে গেছো, তুমি তখন কি করবা? তখন আমি কি করব? মানে এখন তোমার যদি অপু বিশ্বাস অফার করে যে তুমি আমার লাগে একটা ছবি করো, সিনেমা করো, তখন কি তুমি অপু বিশ্বাসের লাগে সিনেমা করতে রাজি হবা? না। নায়ক নায়িকা নায়ক হিসেবে? না। কেন হবা না? কারণ আমার যারা আমার উস্তাদরা আছে তারা, তাদের আমার অর্ডার নিতে হবে। যদি তারা বলে হ্যাঁ তুমি যাও তাহলে আমি যেতে রাজি আছি। তোমার উস্তাদ কারা? আমার উস্তাদ একজন রুবেল ভাই, আর হলো তুহিন ভাই, আর যেমন রাহুল ভাই, তারা আমার তারাই আমার উস্তাদ। আচ্ছা, কবিতা আর আমাদের বলেন, আপনি কি আমাকে কিছু জিজ্ঞেস করবেন? হ্যাঁ হ্যাঁ, কত কথা তুই একটা ফোন দিয়ে কথা কইছ, আমি কত কথা না। আপনি যে তো মোটা হয়ে গেছেন অল্পতে, আমি মোটা হয়েছিলাম বাট এখন আবার স্লিম হচ্ছি। আচ্ছা, তোমার যদি কেউ যদি অফার করে, যদি সাকিব খান অফার করে তুমি আমার লাগে একটা সিনেমা করো, তখন তুমি মানে তোমার অনুভূতি দেখি থাকবে এবং তুমি কি তার সাথে অভিনয় করবা? সেটা কখন হবে না, তারপরে যেহেতু আপনি জিজ্ঞেস করেছেন তখন আমার অনুভূতি হবে, খুব ভালো লাগবে। কারণ আমি যে মানে এতটা করতে পেরেছি তার জন্য অনেকটাই ভালো লাগার বিষয় আছে। যাক যাক, আচ্ছা তোমার যদি মনে করো নায়ক সালমান খান যদি বাংলাদেশে আসে, তাহলে তোমার যদি দেখে বলে যদি যে আসলে তোমার একটা বিক্ষোভের রোল আছে, এটা করবা কি? ক্যারেক্টার তো ক্যারেক্টারই, কোনো ক্যারেক্টার আমি ছোট করে দেখি না, আমাকে ছোট বড় যেই ক্যারেক্টারই দেখে আমি সেটা করতে রাজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। আচ্ছা, তোমার যদি কেউ বলে যে তুমি একটা পরিমণি বলে যে না আমি তোমাকে লাভ করি এবং তোমার তোমার সাথে আমি ডেটিং এ যেতে চাই, আর জীবনেও না হবে না কেন? কারণ হলো তিনটা রুটি খাইছে, চারটা কলা খাইছে, আর কিছু আমি তার সাথে লাভও করবো না, তাও কোথাও যাবো না, আর তাছাড়াও সে আমার অনেক বড়। এই কথা যদি সে অফার করে সে তো বড় হোক, তোমার তাহলে তুমি তো বলতে পারতো সে যদি আমার ভাতিজি ভাতিজা হিসেবে নিয়ে যায় কোনো টাকা দিতে, তাহলে এই কথা বলতে সমস্যা কি? তুমি কইলা কি লাগে তার সাথে? তুই কোন পার্টি দিছস? হ্যাঁ, তুই কোন পার্টি দিছস? জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো। আচ্ছা, তুই কোন পার্টি দিছস সেটা কও। হ্যাঁ, তুই কোন পার্টি দিছস? মনে করছি আমি বলবো না, আমার ছেলে তো বলতে পারি। ও, তোমার ছেলে তাই না? আচ্ছা, এখন মেইন হচ্ছে তোমার যদি
আমরা দাঁড়া এক মিনিট।